পিলিশের বাড়ি সাতপুরে স্বাগতম। সাইনবোর্ড লাগানো আছে, এই সাইনবোর্ড অনুযায়ী সিএনজিগুলো দাঁড়ানো থাকে। এইখানে সিএনজিগুলো দাঁড়ানো থাকে, যখন লঞ্চ আসে তখন এই সাইনবোর্ড অনুযায়ী আপনি খুব সহজেই এখান থেকে সিএনজিতে উঠে যেতে পারবেন। চলুন ঘাটটি একটু ঘুরে দেখিয়ে নেই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আসলাম আমি আমার বোন এবং মাকে সাতপুর লঞ্চে উঠে দেওয়ার জন্য। ওনাদেরকে লঞ্চে উঠে দিয়ে এই যে আমি নেমে যাচ্ছি, কিন্তু অল্প একটুর জন্য কপাল খারাপ বলা যাবে না, আসলে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এমবি রপরপ সবচেয়ে বড় লঞ্চটা চলে গেছে, ওই লঞ্চটা দিতে পারি নাই, আমাদের সামনে থেকেই অল্প একটু দেরি হয়ে গেছে, এই জন্য পরে এমবি জমজমে উঠিয়ে দিতে আসছি। জমজমে বিজনেস ক্লাসে সিট কেটে, বিজনেস ক্লাসে 250 টাকা করে নেয়, বিজনেস ক্লাসে সিট কেটে। এগুলো যা আমার পিছনে যেগুলো দেখেছেন এগুলো সম্পূর্ণ কেবিন, এই যেগুলো সম্পূর্ণ কেবিন। এখানে যাত্রীরা কেবিন যাত্রী আছে এবং অনেক যাত্রী যারা আরামে যেতে চায় একটি চাদর বিছে আরামে চলে যেতে পারে। 150 টাকা নেয় এদের টিকিট। আমি এখন দ্বিতীয় তলায় আছি, এই যে এখন আমি নেমে যাচ্ছি টাউন ফ্লোর। এখানে যে সিটগুলো এখানে 220 টাকা করে নেয় যাত্রীরা, এইটাই 220 টাকা করে নেয়। এখানে সবসময় প্রচুর যাত্রীর ভিড় থাকে, তারপরও ঈদের কারণে যাত্রী চাপ একটু বেশি, অনেক বেশি, একটু বেশি বললে বলে হবে। দেখুন প্রচুর যাত্রী ঈদের কারণে, ঈদের কারণে প্রচুর যাত্রী চাপ, ঈদের কারণে প্রচুর যাত্রী চাপ। এই লঞ্চটা একটু পরে ছেড়ে দিবে। এটা হলো এমবি যুবরাজ, এটা আবার মুন্সিগঞ্জ তারাগড়া। এই যে বুগদা দিয়া 7, এটাও অনেক বড় একটি লঞ্চ, অনেক বড় একটি লঞ্চ। এটা অল্প একটু আগে আছে, এখানে ভিড়ছে। এই যে এটা হলো মেন সাতপুর নদীবন্দর, যেটা ওটা এখানে সবসময় যাত্রীদের পদচারণা মুখরিত থাকে, টাকা সাতপুরের লঞ্চগুলো এখান থেকে ছেড়ে যায়। আর ওই যে পিছনে হলো নদীটি, এই যে বুগদা দিয়া 70, এখন বুগদা দিয়া 70 সার্ভে হলো গিয়ে বিকাল 5টায়। এখন এটা গিয়ে আমার ছোট বোন এবং আম্মুকে যে লঞ্চটায় উঠিয়ে দিয়েছি ওই লঞ্চটা এখনই ছেড়ে দিবে। আসলে বুঝতে পারবেন এখানে সবসময় এরকম যাতে চাপ থাকে, তাও এখন ঈদ উপলক্ষে যাতে চাপ একটু বেশি। আজকে রবিবার লাস্ট, ঈদের ছুটিতে যা শেষ করে যারা চলে যাবে তারা আজকেই চলে যাবে। দেখুন প্রচুর যাত্রীর চাপ। এখানে প্রবেশ ফি 10 টাকা করে নেয়, 10 টাকা করে প্রবেশ করে, তারপর আপনাকে লঞ্চের টিকিট করে লঞ্চে উঠতে হবে। ঢাকার পরে সবচেয়ে বড় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নদীবন্দর হিসেবে সাতপুর নদীবন্দরকে ধরা হয়, কিন্তু ওই হিসেবে এটার উন্নতি ওরকম নেই। এটা রাস্তা আসার সময় রাস্তা প্রচুর জ্যাম থাকে, সিএনজি অটোতে থাকে, লঞ্চে হুইসালে অবস্থা খারাপ।
ভিউয়ার্স আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে।